বার্তা আদান প্রদানের পাশাপাশি ভিডিও ধারণ করে চ্যাট করার সুবিধা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এই সুবিধা চালু হলে ভিডিও কলের পরিবর্তে ভিডিও বার্তা পাঠানো যাবে নির্দিষ্ট ব্যক্তিকে। শুধু তাই নয়, প্রাপকও নিজের মতামত জানাতে পারবেন ফিরতি ভিডিওতে। হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই ভিডিও বার্তা পাঠানোর সুবিধা চালু করা হবে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক বার্তায় জানিয়েছেন, নতুন সুবিধা আসছে, হোয়াটসঅ্যাপে ভিডিও বার্তা পাঠানো যাবে। এই জন্য দ্রুত ভিডিও রেকর্ড করার সুবিধাও যুক্ত করছি। এটি ভয়েস বার্তা পাঠানোর মতোই আলাদা একটি সুবিধা। জানা গেছে, ভিডিও চ্যাট সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ 60 সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে। ফলে এক বা একাধিক ভিডিও বার্তা আদান প্রদান করে নির্দিষ্ট বিষয়ে বন্ধু বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা যাবে। ভিডিও বার্তাগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সুযোগও মিলবে। এর ফলে জন্মদিন, আনন্দের সংবাদ সহ যে কোনো বিষয়ে অন্যদের ভিডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানানো যাবে। হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনের মাইক্রোফোনে ক্লিক করার পর ভিডিও মেসেজ বাটন ট্যাপ করলেই নতুন এ সুবিধা চালু হয়ে যাবে। ফলে বর্তমানে চালু থাকা ভয়েস বার্তার আদলেই একে অপরের সঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। ভিডিও বার্তা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড প্রযুক্তিতে আদান প্রদান করার ফলে জানতে পারবে না অন্য কেউ। চ্যানেল এস নিউজ ডেস্ক।